তো ব্যাপারটা হচ্ছে, সকালবেলা আমি উঠতে দেখি যে গেটটা ভাঙা এবং গাড়ি ঢুকছে অ্যাক্সিডেন্ট ইডের মধ্যে। তখন কে বা কারা গাড়ি এনে ঢুকাইছে না ঢুকাইছে এটা তো আমি কইতে পারি না। সকালবেলা এই ঘটনা আমি দেখলাম, দেখে আমার অথরিটিরা আমি জানাইলাম। তো আমার অথরিটিরা জানাইছে, ওরা আমার অথরিটি থানা ইনফর্ম করছেন। তো সাংবাদিক বাইরেও আইসেন, এই আমরা জিজ্ঞাসা করছে। তখন দেখি অফিসের বাইরের সামনে গেটের বাইরে মদের বোতল আছে, এখানে ড্রিঙ্কস করা হয়েছে। তখন ইয়ে আর কি, তখন আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। এবং থানার বড়বাবুরা তারা এখানে আসছেন এবং তারা এটা অ্যাকশন করতেছেন। এখন ওটা তারা কী করবেন না করবেন এবং আমার অথরিটি আসবেন, আশা করে বোঝা যাবে।